আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার ভূঁইয়া সুমি, সহকারী শিক্ষক আমিন সদাগা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। আজকে আমি আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী শীতের সকাল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। তোমরা সকলে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং বেশি বেশি শেয়ার করে দিবে, যাতে তোমাদের সহপাঠীরা দেখতে পারে এবং মনোযোগ সহকারে পড়তে পারে। পড়ার শুরুতে আমরা আমাদের পাঠ্য বইটি দেখে নিই। আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী। আজকে আমরা কি পড়ব? শীতের সকাল। শীতের সকাল মানে কি আমরা জানি? শীতকালের সকাল। শীতকাল কি? বাংলাদেশের একটি ঋতু। যখন আমাদের দেশে অনেক শীত পড়ে, আমরা গায়ে কি দিই? শীত নিবারণের জন্য গরম কাপড় পরি। শীতের সকাল, নানা শরীফাকে নিয়ে রোদ পোয়াচ্ছেন। কোন সকালে নানা শরীফাকে নিয়ে রোদ পোয়াচ্ছেন? শীতের সকালে। নানা কাকে নিয়ে রোদ পোয়াচ্ছেন? শরীফাকে নিয়ে। শরীফাকে নিয়ে কে রোদ পোয়াচ্ছেন? নানা। হাতে খবরের কাগজ। কার হাতে খবরের কাগজ? নানার হাতে। শরীফা বই পড়ছে। শরীফা বই পড়ছে। শীতের সকাল, নানা শরীফাকে নিয়ে রোদ পোয়াচ্ছেন। পোহানো মানে কি? উপভোগ করা। শীতের সকালে রোদ উপভোগ করছেন। হাতে খবরের কাগজ। হাতে খবরের কাগজ। শরীফা বই পড়ছে। শরীফা, নানা রোদ মিষ্টি হয় কি করে? শরীফা, নানা রোদ মিষ্টি হয় কি করে? নানা, এটা তুমি কোথায় পেলে বুবু? এটা তুমি কোথায় পেলে বুবু? এটা এটা দিয়ে উনি নানা কি বুঝেছে শরীফাকে? রোদ মিষ্টি হয় কি করে লেখাটা কোথায় পেয়েছে? শরীফা, আপনার খবরের কাগজে। কোথায় পেয়েছে লেখাটা? খবরের কাগজে। আপনার খবরের কাগজে। নানা, ও এ কথা, ও এ কথা, এই যে তুমি রোদে বসে পড়ছো তোমার ভালো লাগছে? এই যে তুমি রোদে বসে পড়ছো তোমার কি ভালো লাগছে? শরীফা, হ্যাঁ লাগছে। শরীফা, হ্যাঁ লাগছে। নানা, এখন যদি ঘরে বসে পড়তে তাহলে কেমন লাগতো? এখন যদি ঘরে বসে পড়তে তাহলে কেমন লাগতো? শরীফা, ও ঘরে এখন বাড়ি ঠান্ডা। ঘরে এখন বাড়ি ঠান্ডা, খুব শীত করতো। তোমাদেরকে যদি আমি শীতকালে বলি তোমরা রোদে বসে পড়বে, তাহলে কি তোমাদের ভালো লাগবে না শীত লাগবে? শীতকালে রোদে বসে পড়লে ভালো লাগে। যদি বলতাম যে ঘরে বসে পড়ে তাহলে কি লাগতো তোমাদের? ঠান্ডা লাগতো, শীত করতো। কারণ কি, শীতকালে রোদ হচ্ছে কি গরম লাগে, ঘরের মধ্যে রোদ্র থাকে না, সেই কারণে ঘরে ঠান্ডা লাগে। না না, তাহলেই বুঝো শীতের সকালে রোদ তোমার আরাম লাগছে। শীতের সকালে রোদ কি লাগছে? আরাম লাগছে, ভালো লাগছে। ভালো লাগছে, এই ভালো লাগাটাই মিঠা। এই ভালো লাগাটাই কি? মিঠা মানে মিষ্টি। মিঠা মানে কি? মিষ্টি। মিঠা মানে কি? মিষ্টি। মিষ্টি মানে মিঠা। এমন সময় রান্নাঘর থেকে মায়ের ডাক এলো। রান্নাঘর থেকে কার ডাক এলো? মায়ের ডাক। মা, শরীফা এসো, নানার জন্য নাস্তা নিয়ে যাও। শরীফা এসো, নানার জন্য নাস্তা নিয়ে যাও। শরীফা নাস্তা নিয়ে এলো। শরীফা কি নিয়ে এলো? নাস্তা নিয়ে এলো। শরীফা কি নিয়ে এলো? নাস্তা নিয়ে এলো। কার জন্য নাস্তা নিয়ে এলো? নানার জন্য। কার জন্য নাস্তা নিয়ে এলো? নানার জন্য। কার থেকে নাস্তা নিয়ে এসেছে? তার মায়ের থেকে। নানার জন্য খাবার পানি নিয়ে এলো। নানার জন্য খাবার পানি নিয়ে এলো। হাত মোছার গামছা নিয়ে এলো। হাত মোছার গামছা নিয়ে এলো। নানার জন্য কি কি নিয়ে এলো? নাস্তা নিয়ে এলো, হাত মোছার গামছা নিয়ে এলো, খাবার পানি নিয়ে এলো। নানা নাস্তা খেতে খেতে বললেন, গরম রুটির মজাই আলাদা। নানা নাস্তা খেতে খেতে বললেন, গরম রুটির মজাই আলাদা। শরীফা, আর কিছু লাগবে? নানা, শরীফা কি জিজ্ঞাসা করছে? আর কিছু লাগবে? নানা, নানা আমার ওষুধের কৌটাটা এনে দাও বুবু। আমার ওষুধের কৌটাটা এনে দাও বুবু। নানা, আর কি লাগবে? ওষুধের কৌটা। নানা নাস্তা খাওয়া শেষে শরীফা কি জিজ্ঞাসা করলো? আর কিছু লাগবে কি না?
নানা তখন তাকে কি বলছে, আমার ওষুধের কোটাটা এনে দাও বুবু। শরীফা ঘর থেকে ওষুধের কোটাটা এনে দিল। শরীফা ঘর থেকে ওষুধের কোটাটা এনে দিল। ঘর থেকে কি এনে দিল? ওষুধের কোটা। গ্লাসে পানি ঢেলে দিল। গ্লাসে কি ঢেলে দিল? পানি ঢেলে দিল। কৌটা থেকে ওষুধ বের করে নানার হাতে দিল। কৌটা থেকে ওষুধ বের করে নানার হাতে দিল। কৌটা থেকে ওষুধ বের করে কার হাতে দিল? নানার হাতে দিল। নানা বেঁচে থেকো, বেঁচে থাকো বুবু, বেঁচে থাকো বুবু, অনেকগুলো ভালো কাজ করেছো আজ, অনেকগুলো ভালো কাজ করেছো আজ। শরীফা খুশি হয়ে নানাকে জড়িয়ে ধরলো। শরীফা খুশি হয়ে নানাকে জড়িয়ে ধরলো। শীতের সকালে নানা কাকে নিয়ে রোদ পোহাচ্ছেন? শরীফাকে নিয়ে। রোদ্রে যখন রোদ্র পোহাচ্ছিলেন তখন তাদের হাতে কি ছিল? নানার হাতে ছিল খবরের কাগজ, শরীফার হাতে ছিল বই। রোদ মিষ্টি হয় কি করে? কে প্রশ্ন করেছিল? শরীফা। কাকে প্রশ্ন করেছিল? নানাকে। রোদ মিষ্টি হয় কি করে লেখাটা কোথায় পেয়েছিল বলো তো? খবরের কাগজে। রোদ মিষ্টি হয় কি করে এই লেখাটা কোথায় পেয়েছিল শরীফা? খবরের কাগজে। রান্নাঘর থেকে শরীফাকে কে ডাক দিয়েছিল? তার মা। কেন ডাক দিয়েছিল? নানার জন্য নাস্তা নিতে। শরীফা নানাকে কি দিল? নাস্তা দিল, হাত মোছার গামছা এনে দিল, খাবার পানি দিল। নাস্তা খাওয়া শেষে কি এনে দিল? ওষুধের কৌটা। ওষুধের কৌটা কোথায় ছিল? ঘরে। ওষুধের কৌটা আনার পর সে কি করছে? গ্লাসে পানি ঢেলে দিছে, ওষুধ থেকে কৌটা থেকে ওষুধ বের করে দিছে। কাকে দিয়েছে? তার নানাকে। নানা তাকে কি বলছে? বেঁচে থাকো বুবু, অনেকগুলো ভালো কাজ করেছো আজ। শরীফা খুশি হয়ে কি করছে? তার নানাকে জড়িয়ে ধরেছে। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেই কামনাই করে সেই প্রত্যাশায় রাখছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।